নেশামুক্ত সমাজ গড়তে সাইকেল র্যালির আয়োজন। রবিবার দমদম থেকে র্যালি শুরু হয়, আগামী 30 তারিখ তারা পৌঁছাবে ঢাকাতে। নেশামুক্ত সমাজ গড়তে সাইকেল র্যালির আয়োজন করল ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন। রবিবার দমদম থেকে শুরু হয় র্যালি, বাংলাদেশের রাজধানী ঢাকায় গিয়ে শেষ হবে। এদিন বনগাঁ পেট্রাপোল সীমান্তে এসে পৌঁছায় র্যালিটি। সেখানে এক সংস্থার পক্ষ থেকে সকলকে সংবর্ধনা দেওয়া হয়। নেশামুক্ত আমরা দেশ গড়তে ওরা বেরিয়েছে এবং আমরা একটা ছোট্ট প্রয়াস করেছি উপহার এবং উপহার বনগাঁর তরফ থেকে। ওদের হাতে আমরা একটু গোলাপ, টিপুর টিফিন অথবা একটুখানি একটা আপনার স্মারকের ব্যবস্থা করে দিয়েছি। র্যালিতে 20 জন অংশগ্রহণ করেন। অ্যাকচুয়ালি আমরা উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ সবসময় প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছি মানুষকে সচেতনতা বৃদ্ধির জন্য, রক্তদান, বাল্যবিবাহ, যৌতুক, মাদক, দৃষ্টি প্রতিবন্ধী ইত্যাদি বিষয় নিয়ে। এরপর কলকাতা ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন যখন আমাদেরকে আমন্ত্রণ জানালো তাদের এমন একটি মহৎ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট হতে, তখন আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারের নির্দেশে আমরা তাদের সঙ্গে একত্রিত হয়েছি। জানা গেছে বাংলাদেশের এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও এই র্যালিতে অংশগ্রহণ করেন। প্রায় 400 কিলোমিটার পথ পাড়ি দেবেন তারা। বাংলাদেশের উৎসর্গ একটা এনজিও, তাদের সহায়তায় আমাদের এই সাইকেল র্যালি, মূলত সংকেতী যাত্রা। ভারত বাংলাদেশ ঐক্য আরও বেশি অটুট ঘটুক তার জন্য আমরা বেরিয়েছি। তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতায় ব্রতী হয়ে দুই বাংলার তরুণ যুব ছাত্ররা রাস্তায় নেমেছে আমাদের বিষয় মাদক দ্রব্য বর্জন। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।